হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথরহরি থেকে আজকে আমি ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেকে তো অনেক রকমভাবে রেসিপিটা তৈরি করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি, কচুর গাঁটি আছে, আলু আছে আর বেগুন আছে, তো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখেন মশলা, ধনের গুঁড়া আছে, আর এখানে আছে আদা পাকা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর একটা টমেটো বাটা, আর এখানে আছে জিরার গুঁড়া। তো বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার লেজ, মাথা সব কিছু মিলে 10 পিস মাছ আছে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব মাছের মধ্যে লবণ। তো লবণটা কিন্তু এখানে আমার দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সর্ষের তেল। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটা স্কিপ করতে পারেন, কিন্তু সর্ষের তেল লবণ হলুদ মাছের সঙ্গে মাখলে তো মাছের ভিতরে নুন হলুদ ভালো মতো ঢুকে গেলে মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ইলিশ মাছের রেসিপি তো অনেকে অনেক রকমভাবেই রান্না করেছে। তো আজকে আমি সবজি দিয়ে ইলিশ মাছটা রান্না করলাম, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগবে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। তখন মাছগুলো ভেজে নেব, এর জন্য কিন্তু আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর একে একে এখন মাছগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব ভালো মতো গরম হয় আর তেলটাও, তাহলে মাছগুলো ভাঙবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, শুধু উলটপালট করে এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হবে। দুপিটি কিন্তু মাছ আমার ভাজা হয়ে গেছে, আর হালকা লাল লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তো এখন একে একে সবগুলো মাছই আমি তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছে কিন্তু আমার অনেকটা তেল উঠেছে, দেখেন আমি কতটা তেল দিয়েছিলাম ইলিশ মাছ ভাজার জন্য। তেলটা কিন্তু আমার ততটাই আছে, কিন্তু এদিকে ইলিশ মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। তো জিরা একটা একটু ভাজা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর গাঁটি। তো আলু আর গাঁটিটা খুব ভালো করে ভেজে নেব, বেগুনটা আমি আগেই দেব না, তো শেষ অবধি দেখতে থাকেন। এখন নাড়াচাড়া করে একটু লাল লাল করে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও 1 মিনিট ভালো করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমার খুব ভালো মতো আলু আর গাঁটি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। তো বেগুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর বাদবাকি যে মশলাগুলো ছিল এখন ওই বেগুন আলুর মধ্যে ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে সব কিছু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব, আর ওই মশলা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো এখন আমি উনানের আঁচটা লোতে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আপনারা যেরকম ঝোলটা রাখবেন ঠিক সেরকমই জলটা দেবেন। অ্যাকচুয়ালি ইলিশ মাছের একটু মাখামাখা ঝোললে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন তরকারিটা আমি 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আলুগুলো গাঁটিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন কতটা সেদ্ধ হয়েছে একটা কেটে দেখাই, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই তরকারির মধ্যে ভেজে রাখা মাছ আছে, মাছগুলো এখন আমি দিয়ে দেব। আর এই মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেব না, 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে করছি, তো এখন আমি মিশিয়ে নিয়েছি, আর এই তরকারিটা এখন আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু এরকম আলু বেগুন গাঁটি সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আমি কিন্তু বারবার বলছি। তো বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে আসছে,
ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব, নামিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসছি। তো দেখেন আমি থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, এর জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাছের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গাঁটি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে, ভিডিওটিকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো বিদায়। তো এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।